আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করব। ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ পর্বের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান, অর্থাৎ টিডি ওয়ান বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, স্যাগ এবং এর প্রভাব। অধ্যায়টা হচ্ছে স্যাগ এবং এর প্রভাব। এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে অসমতলের, অর্থাৎ পাহাড়ি এলাকার একটি অঙ্ক। এই অঙ্ক স্যাগ থেকে সমতল বা অসমতল দুইটা থেকে একটা থাকে। এর পূর্বে আমি সমতল আলোচনা করেছি, আর এখন আলোচনা করব অসমতল। এই অঙ্কটা করলে 100% পরীক্ষার মধ্যে দুইটা থেকে একটা 100% থাকবেই, ঠিক আছে? এই জন্য অঙ্কটা আগে পড়ব, তারপর গিভেন ডাটা সাথে সাথে লিখে ফেলব। এইভাবে করতেছি। এক অঙ্কটা পড়ি, একটি নদীর দু তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা 40 মিটার। তাহলে অর্থাৎ এটা হলো টাওয়ার দুইটা থাকে, দুইটার মধ্যে এইচ ওয়ানের মান হচ্ছে 40 মিটার ও 90 মিটার, তাহলে এইচ টু হলো 90 মিটার। টাওয়ার দুটির অনুভূমিক দূরত্ব 250 মিটার, তাহলে এল ইকুয়াল টু 250 মিটার। প্রতি মিটার তারের ওজন 1 কেজি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু 1 কেজি পার মিটার, মানে প্রতি যার সাথে, প্রতি মিটার প্রতি যার সাথে থাকে সেই এটা নিচে হয়, তাহলে কেজি পার মিটার। তারপর কার্যকরী টেনশন 1500 কেজি, কার্যকরী টেনশন মানে এদের টান শক্তি টি ইকুয়াল টু 1500 কেজি, ঠিক আছে? হলে নদীর মধ্যবর্তী স্থানে পানি হতে পরিবাহী কত উপরে থাকবে, মধ্যবর্তী স্থানে পানি থেকে পরিবাহী কত দূরতে, এটা বোঝায় এইচ, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হোয়াট, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হোয়াট, সরি এখানে কিছু মনে দেখা যায়নি, টান শক্তি টি ডাব্লিউ, এখানে যে মান দেওয়া আছে 1500, ঠিক আছে? আমার ক্যাপিটাল এইচ বের করতে হবে, ওকে? আর এখানে আমি বের করে ফেলছি যে এইচ স্মল এইচ ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, এইচ টু মাইনাস এইচ ওয়ান আমার লাগবে পরবর্তীতে। তো 90 থেকে 40 বাদ দিলে থাকে 50 মিটার, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই কী বের করব, ক্যাপিটাল এইচ এর মান এই সূত্রটা আগে লিখে ফেলবো। এই সূত্রটা হচ্ছে, আমরা জানি, উই নো এইচ ইকুয়াল টু এইচ ওয়ান মাইনাস এস ওয়ান ইন্টু প্লাস এস এম। তাহলে এখানে কী আছে বসিয়ে আর কী নাই সেই অনুপাতে বের করব। এইচ ওয়ানের মান হচ্ছে 40, মাইনাস এস ওয়ানের মান নেই, প্লাস এস এম এর মান নেই। তাহলে এস ওয়ানের মান যাতে নেই, এস ওয়ানের সূত্রটা বসাই। সূত্রটা হচ্ছে এস ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি। এই সূত্রগুলো আমি যে এর আগের যে ভিডিও দিয়েছি সেই সূত্রের মধ্যে আলোচনা করেছি সুন্দরভাবে। তাহলে ডাব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি, ডাব্লিউর মান এখানে দেওয়া আছে ওয়ান, ওয়ান ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ানের মান এখানে দেওয়া নেই, তাহলে এক্স ওয়ানের মান বের করব এল বাই টু মাইনাস এস টি বাই ডাব্লিউ এল, এটা হলো এক্স ওয়ানের সূত্র। তাহলে এল এর মান, এই যে এল এর মান এখান থেকে বসে দিলাম, এই যে এল এর মান, ঠিক আছে, টু মাইনাস এস টি বাই ডাব্লিউ এল, এইচ এর মান এই যে এখানে 50, এইচ ইন্টু টি এর মান, টি এর মান আছে এখানে, ঠিক আছে, ওয়ান, এ ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, এল এর মান 250, এল এর মান এই যে 250, বসিয়ে দিয়ে আমরা এক্স ওয়ানের মান পেলাম মাইনাস 175 মিটার। তাহলে এক্স ওয়ানের মান মাইনাস 175, এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসে দিলাম, টু ইন্টু টি এর মান, টি এর মান এখানে দেওয়া আছে, এই টি এর মান বসে দিলাম 1500, তাহলে এস ওয়ানের মান পেলাম 10.208, এই যে এস ওয়ানের মান বসে দিলাম 10.208, এই যে এস ওয়ানের মান প্রথম সূত্রে, ঠিক আছে? মানে আমার বাদ আছে এস এম, এস এম দিয়ে কী বোঝায়, এক্স ওয়ান দিয়ে কী বোঝায় সূত্রের মধ্যে আলোচনা করেছি। এগুলো আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য পূর্বের ভিডিওটা দেখে আসবেন। এস এম ইকুয়াল টু ডাব্লিউ এক্স এম স্কোয়ার বাই টু টি, মানে এস ওয়ান আর এই যে এস এম, এইগুলো এই সূত্র রিলেটেড, যে এস ওয়ান ডাব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টু টি, এস এম ডাব্লিউ এক্স এম স্কোয়ার বাই টু টি, মানে এটা এক্স ওয়ানের থাকে, এটা হবে এক্স ওয়ান এক্স এম হবে, আর বাকি সব ঠিক আছে, ঠিক আছে? ডাব্লিউর মান ওয়ান, এই যে ওয়ান এখানে আছে, ঠিক আছে? তারপর হলো এক্স এম, এক্স এম এর মান নেই, এখানেও নেই, তাহলে এক্স এম ইকুয়াল টু আমরা জানি সূত্র অনুযায়ী এল বাই টু মাইনাস এক্স ওয়ান, এল বাই টু মাইনাস এক্স ওয়ান, এল এর মান 250, এই যে এল এর মান 250, মাইনাস এক্স ওয়ানের মান মাইনাস 175,
এক্স ওয়ান মানে মাইনাস ওয়ান সেভেন ফাইভ বসিয়ে দিলাম, দিয়ে পাইলাম 300 মিটার। তাহলে এক্স এম এর মান 300, এই যে এক্স এম এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, টু ইন্টু টি এর মান হচ্ছে এই যে 1500, 1500 এস এম এর মান পেলাম 30 মিটার। তাহলে এস এম এর মান 30 বসিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশন করে পেলাম 59.792 মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, যেখানে আমরা এখানে চেয়েছিল এইচ অর্থাৎ পানিতে নদী যে আছে নদীর মধ্যবর্তী স্থানে যে পানি আছে পানি থেকে পরিবাহী কত দূরে অবস্থিত, এটা এইচ দিয়ে এই যে এইচের মান আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে অসমতল বা পাহাড়ি এলাকার অঙ্ক করতে হয় অর্থাৎ। ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।